বাঁয়ের দিকে আপনাকে ওই ময়দার মতো পিছাই করা হবে। নবীর হাদিসে আল্লাহ উল্লেখ করেছেন, ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আমি বলতে যাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ময়দা খাবার জন্য বলি নাই, বাস্তব ঘটনা ঘটেছে। এই জন্য আমি দোয়া করছি আল্লাহ দিনাজপুর দৃষ্টিকে যেন সেভাবে হয়ে যায়। দিনাজপুরে এত মানুষ খারাপ হয়েছে, চিন্তা করবেন না কেমন খারাপ, টাকা হয়েছে, মদ খেতে আরম্ভ করেছে। আমরা আদিবাসীর ঘরে ছেলে আমরা মদ খাই নাই, যে অতএব আমরা মদ থেকে বলে ভয় করতাম, বলে কেন ভয় করতেন, অতএব অলঙ্ক হয়ে যাব, আমার ইজ্জত অন্যজনা দেখে নেবে, বেজ্জিত হয়ে যাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা অন্য জনকে কেমন দেখাবো, বেজ্জিত হয়ে যাব, এই ভয় জন্য মদ তারা ধরে বেঁধে খেলাইতে বলে, হ্যাঁ তুমি আদিবাসীর ঘরে ছেলে মদ খেতে শিখলে না, তাহলে তুমি কেমন করে ধর্ম মানবে, তুমি কর্ম করবে কেমন করে, নাহলে মদ খেলে কিন্তু ধর্ম হয় না রে বোকা, বিধান করিস নি জানিস না ধর্ম সম্বন্ধে, মদ খেলে পরে তার জন্য দেখবেন মদ খাবে সেটা ড্রেনেজ করছে, মদ খেয়ে ড্রেনেজ করছে, অতএব মদ খেয়ে নাচ বাজাতে ধর্ম হয় না, যে নাচ বাজাতে ধর্ম হয় না, কোরআনও মানা করেছেন, বাইবেলও বলছে, আল্লাহ তাআলা লোকমান আল্লাহ বয়ান করেছেন, মাইয়াস্তারি লাউল হাদিস লিইউজিল্লা বিগাইরি ইলমি, আল্লাহ তাআলা বলছেন এমন একটা জামানা আসবে, এমন যুগ আসবে, মাইয়াস্তারি তারা খরিদ করবে, অতএব বেটা ছেলা মেয়ে ছেলে সাজবে, তাই সাজছে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দেখবেন মেয়ে ছেলে বেটা ছেলে সাজছে, মেয়ে ছেলের পোশাক পরে নাচ করছে বাজনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানা বর্তমান চলতে আছে, এই জন্য নবী বলছেন কিয়ামতের আলামত 15টা সেটা এখন বিরাজ করছে আমার সামনে, ভাইরা বোরা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ট্রেনে বাসে বাড়িতে বাজারে শহরে যেখানে সেখানে এভাবে কিন্তু তারা ড্রেনেজ করছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের পোশাককে পাল্টে দিয়েছে, মেয়েরা কিন্তু ছেলেদের পোশাক নিচ্ছে, নিচ্ছে না নিচ্ছে না, যে বুঝতে পারছেন কি দেখতে পেয়েছেন না, চোখে আপনি দেখতে পেয়েছেন, যেটা আজকে 10 বছর আগে বার করতাম, আজকে মার্কেজে মাদক চাই আপনাদের ফাজিল করে 10 বছর আগে বার করে গেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেয়েছেলেরা ফুট পড়বে, মেয়েছেলেরা গাড়ি চালাবে, জি আল্লাহ রব্বুল আলামিন তাই এসে আমি নিজে দেখতে পেলাম, আপনারাও দেখতে পেলেন 10 বছর 12 বছর পরে এই বক্তৃতা দিয়েছিলাম মার্কেজে, বুঝতে পেরেছেন ভাইরা, নিজে চোখে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাষাটা ঠিক মুকামাল, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস দেখেই বলি, এমন একটা জামানা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা সেই ল্যাম্পটার যুগ একটা ল্যাম্পটার দেশ আছে, সেখানে শুধু ল্যাম্পটা হয়ে বেড়ায়, বুঝতে পেরেছেন, অর্থাৎ আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ল্যাম্পটার দেশ মানে ল্যাম্পটা ছাড়া কোনো উপায় নাই, কোনো পরিধান নাই, আল্লাহ রাব্বুল আলামিন জন্য ল্যাম্পটার দেশ রয়েছে, বারোটা দেশের ভিতরে শুধু একটা ল্যাংটা দেশকে ঘোষণা করা হয়েছে, সেখানে ল্যাংটা দিয়ে জীবনযাপন তারা করে, মারা কারা হয়তো আপনারা জানেন কি জানেন না, মুরব্বীরা হয় বলে কি বলেনি, হয়তো আপনারা ইতিহাস পড়ানো পেয়েছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে যাচ্ছি কথাটা আপনারা জেনে যাবেন, সেরকম আপনাদের শরীর আল্লাহ পাক বলছেন তোমাদের কাপড় থাকতে তোমরা অলঙ্গ হয়ে যাচ্ছে, কাপড় থাকতে পরিধান তারা নিজে ইজ্জতের সঙ্গে করবে না, ইসলামের সঙ্গে জীবনযাপন করতে চাবে না, এরা ইহুদি নাসারার তারা কিন্তু কি করবে, সেই আকিদা তৈরি করবে, সেরকম তারা যেভাবে করে গেছে ইহুদিরা সেভাবে তৈরি করবে, ইংরেজ দেখেছেন আপনারা, দেখেছি শুনেছি, ওরা কিন্তু একবার হাফ প্যান্ট পরবে, জি তার জন্য বাংলাদেশে তারা ঘোষণা করেছে মেয়েদের চুলটা কেটে ছোট করে দাও, আমরা মুসলমান জি বাংলাদেশে চালু হয়ে গেছে মেয়েদের চুলটা কেটে দিয়ে ঠিক ওরা ছোট করে দিচ্ছে, আমাদের ভারত সরকার বলছে তোমরা স্কুলে যাবে কলেজে যাবে অন্য কোনো কিছু নিয়ে যেতে পারবে না, এটা আমাদের ঝাড়খণ্ডে শুরু হয়েছে, অতএব আমরা প্রতিবাদ করেছি, আমরা অতএব এইভাবে কোনোদিন হতে পারে না, মুসলমান ল্যাংটা জাত নয়, অতএব তুমি ল্যাংটা করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা তাই আমরা এই জন্য যুদ্ধ করেছি, আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা সে আদালতে লড়াই করেছি, অতএব এই ঘটনা তোমরা কোথায় পেলে, ভাইরা জালিম বাদশাহ যা আসবে তাই হবে, জালিম বাদশাহ যা হবে, জালিম বাদশাহ আসতে গেলে পরে সেগুলো অন্যায় কাজ হবে, সেগুলো শুরু হয়ে গেছে, মারা খালারা বহুরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা আপনাকে সরকার বলছে পাওয়ার দিচ্ছে, কিন্তু আপনার হাদি এবং নবী বলছেন কোরআন বলছে আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলছেন তুমি ল্যাংটার জাত নয়, তুমি হচ্ছে বাঘের জাত, তুমি বাদশাহী জাত, আল্লাহ সূরা আল ইমরান আল্লাহ বলছেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন-নার, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বাইর করেছেন, দুনিয়ার পৃথিবীতে কোনো জাতিকে বার করা হয় না, তোমাকে বার করা হয়েছে আল্লাহর দিনকে কথা বলার জন্য, প্রচার করার জন্য, দিনের জন্য যুদ্ধ করতে লড়াই করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা বলতে হবে।
অন্যায় কাইতে তাদের বিরুদ্ধ তাদের দূরে রাখতে হবে। তা আমার বিল মারুফে অতনা হলেন মুনকার, মুনকার মানে বুড়াই কাজ, খারাপ কাজ তাদেরকে থেকে দূরে রাখতে হবে। আর তারা বলছে না, বুড়া কাজটা শুরু করে দাও, খারাপ টাকা সূত্র করে দাও। মেয়েরা যেমন ল্যাংটা হয়ে দুনিয়াতে পৃথিবীতে জীবনযাপন করতে চাচ্ছে, পারবার তাদেরকে কিন্তু পাওয়ার দিয়ে দিয়েছে। দেখবেন শহর বাজারে তারা তার জন্য মাদের কোন শিক্ষা নাই, বলছে সরকার যখন বলেছে ওটাই সভ্যতা, ওটাই নম্রতা, বুঝতে পেরেছেন? তার জন্য আপনার মেয়ে আপনার ছেলেকে সে ইমানের সঙ্গে ইমানের তালিম দেন। আজকে মাদ্রাসা কেন বন্ধ করেছেন? আপনার ছেলে তো আপনার উপরে আপনাকে পিটাই করবে, আপনাকে পিটাই করবে, আপনার জন্য 10 টাকাও দান করবে না, কি ভেবেছেন? আর যখন আপনি দিন দিবেন তার ভিতর দিনের আলো আসবে, তখন না রে বাবা আমার মা মরে গেছে, আমার বাপ মরে গেছে, তাদেরকে জন্য দান করতে হবে, তাদের জন্য উপকার করতে হবে, আমাদের জন্য রেখে গেছে সম্পত্তি জমি জায়গা। এই তাদের কিন্তু দিনের ভিতরে তাদের ঠিকই রাখবে অন্তরে, না কথা ঠিক। দিনের শিকা যদি না মোটে যদি না দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে আপনার কবরস্থান দিয়ে চলে যাবে, সেই মোবাইলে গান ধরবে, মর মর কে চলে যাওগি তুম দেখতে দেখো, বুঝতে পেরেছেন? এরকম গান ধরে চলে যাবে। কিন্তু আপনার ছেলে যে কবরে যাবে, দোয়া কি পড়তে হয়? সে কবরে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া ইনশাআল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়াটি বলবে না, কিন্তু গান ধরে বাইর হয়ে চলে যাবে, মর মর কে চলে যাওগি তুম দেখতে দেখো। আস্তাগফিরুল্লাহ, মুসলমানদের শিক্ষা এরকম শিক্ষা, ভাইরা নানা নানি বাড়িতে আসলে পরে কি বলে, বলে তো নানা ঘর চলে যাচ্ছে, তো নানি ঘর চলে যাচ্ছে, টাটা দাও টাটা দাও টাটা দাও, মুসলমানের টাটা। কিন্তু সালাম কথাটা বলছিলাম রাত্রে, আল্লাহ বলছেন সালামের পরতে নবী বললেন আব্দুল সালাম, মেয়ের ছেলেকে আমরা কিন্তু টাটা শেখাচ্ছি, সালাম শেখাচ্ছি না, যে সালামে আপনার রহমত আছে, বরকত আছে, আল্লাহর দয়া আছে, সেটাকে আমরা ভুলে গেছি। তাই কবি বলছে, স্যার বলছে, কবি একবার বলছেন, আপনি হাকি কত ভুল গে, আপনি হাকি কত ভুল গে, গে রুকে নফসানায়াদ রাগে, সত্যবাদী আজকে মুসলমান ভুলে গেছে, বলে বেটা রে টাটা দে দিন ভুলে গেছে, সত্যবাদ ভুলে গেছে, রহমত ভুলে গেছে, আল্লাহর দয়া থেকে সরে পড়ে গেছে, আল্লাহর দয়া থেকে সরে গেছে, আকাশ জমিন যতটি আছে ভাগ, ওইরকম মুসলমানরা ভাগ হয়ে গেছে। মাদ্রাসা বন্ধ করবে না, দয়া করে আপনি চালুন, রোজির মালিক আল্লাহ, কথা থেকে যে ব্যবস্থা করে দিবে আল্লাহ জানে, বুঝতে পেরেছেন? আমি ছেলে মেয়েকে পড়ালাম, কথা দিয়ে ব্যবস্থা করেছি, আমার বাপের সম্পত্তি ছাড়লাম, আল্লাহ তোমার দিনের কাজ তুমি দায়িত্ব নিয়েছো, তুমি বলেছো, আর তুমি আমার রাস্তায় হাঁটো, আমি তোমাকে আমি সেটা ব্যবস্থা নিয়ে নেব, আমি মদত করব, মদ আল্লাহ বলছে মদ মানে আমি সেটা তোমাকে সাহায্য করবো, আল্লাহ বলছে নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম, মদত আল্লাহ তাআলা করবেন, তুমি দিনের আল্লাহ রাস্তায় আগে দিনের ছাড়তে হবে, দিনের ভিতরে হাঁটতে হবে, চলতে হবে, মদত করবেন আল্লাহ জি। ভাইরা ভাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা 20 বিঘা সম্পত্তি যে আছে, যার যে স্কুলে চাকরি আছে, সেই আমরা দিনের শিক্ষা দিই না ছেলেকে, আমরা সেখানে 5,000 টাকা দিয়ে তাকে শিক্ষা দেওয়া হয়। মাশাআল্লাহ মাকরাহ বুড়া, আমি আর দোয়া খায়ের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে অনেক কথা বললাম, এই কথা বলে দেওয়া থেকে।